হচ্ছে কালীঘাট মন্দির, আর ভেতরে কিন্তু মা কালীর জটা দিয়ে ঝরে কিন্তু গঙ্গা এখানে প্রবাহ। এখানে কিন্তু কাশী বারাণসীর ঘাট, কি দারুণ লাগছে ভিতরের অংশটা, কি অসাধারণ লাগছে মাকে দেখতে। চেতলা অগ্রণী ক্লাবের পূজা মণ্ডপ দেখাতে, ঠিক কেমন ভাবে সেজে উঠেছে মণ্ডপ, এবছরের কি উপস্থাপনা রয়েছে। মেইন এন্ট্রেন্সটা ঠিক এইখান দিয়ে এন্ট্রেন্সটা করতে হয়, আর এন্ট্রেন্সের সামনে কিন্তু বেশ কিছু মায়ের কাঠামো আমি দেখতে পাচ্ছি, যেরকম ঠাকুরের কাঠামো, সেই কাঠামোগুলো একদম সামনের অংশটা মাথার পোর্শনটায় করা হয়েছে মণ্ডপের একদম ভেতরের অংশে। জাস্ট অনবদ্য লাগছে। একটু তোমাদের যদি দেখাই, এখান দিয়ে এন্ট্রি থাকে প্রত্যেকবার, এখান দিয়ে মানুষ প্রবেশ করে। এই জায়গাটায় কিন্তু যে গঙ্গার ধারে যে মায়ের যে বিসর্জনের পর যে সেই ঠাকুরের মূর্তিগুলো কিন্তু এরকমভাবে গঙ্গার পাশে পড়ে থাকে। একটুখানি তোমাদের দেখাই ওপর দিকটা, যেরকম আমি বাইরে থেকে দেখাচ্ছিলাম যে ওপর দিকটায় পুরো এরকম টাইপের কাঠামো সব রয়েছে, আর এই দিকটা কিন্তু এরকম মায়ের বিসর্জনের পর যেরকম মূর্তিগুলো হয়ে যায় সেরকম সমস্ত স্ট্রাকচার রয়েছে। এই যে জায়গাটা, এই জায়গাটায় কিন্তু দেখতে পাচ্ছি সমস্ত নোংরা আবর্জনা কিন্তু জড়ো করা হয়েছে, আর উপর থেকে কিন্তু একটা হাত রয়েছে, সেই হাত কিন্তু নোংরা আবর্জনাগুলোকে তুলে নিচ্ছে। আর এইখানে কিন্তু দেখানো হয়েছে, একটুখানি ভালো করে দেখাই, এখানে কিন্তু একটা ক্রেন রয়েছে আস্ত, যেরকম ক্রেনে করে কিন্তু যেই কাঠামোগুলো সেই কাঠামোগুলো তুলে নেওয়া হয়। এইটা হচ্ছে আমাদের কালীঘাট গঙ্গা, এইখানে হচ্ছে কালীঘাট মন্দির অংশটা। এখানে কিন্তু দেখানো হয়েছে যে গঙ্গাটা কতটা দূষিত হচ্ছে, সেই দূষিত গঙ্গা থেকে কিন্তু নোংরাগুলোকে তুলে নেওয়া হচ্ছে। আর এখানে কিন্তু রয়েছে মায়ের মন্দির, সুন্দর করে মায়ের মন্দিরটাকে করা হয়েছে, জাস্ট অনবদ্য লাগছে। একটু যদি ভেতর দিকে তোমাদেরকে দেখাই, তাহলে কিন্তু এখানে মায়ের মূর্তিটা দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ, একটু ভালো করে জুম করে যদি দেখাই দেখতে পাচ্ছ, মা কালীঘাটের কালী ঠাকুরের মূর্তি যেটা সেটা কিন্তু দেখা যাচ্ছে। তোমরা আশা করি দেখতে পাচ্ছ, এই হচ্ছে কালীঘাট মন্দির, আর ভেতরে কিন্তু মা কালী রয়েছে। কালীঘাট মন্দিরের পাশে যদি একটুখানি অংশটা দেখায়, সেখানে কিন্তু একটা শিব ঠাকুরের মূর্তি তোমরা দেখতে পাবে, শিব ঠাকুরের মুখমণ্ডল রয়েছে, যেখানে কিন্তু একদম উপর দেখাচ্ছে গঙ্গা ধীরে ধীরে নেমে আসছে, শিব ঠাকুরের জটায় এসে অবস্থান করছে, সেই জটা দিয়ে ঝরে কিন্তু গঙ্গা এখানে প্রবাহিত হচ্ছে। যেখানে কিন্তু দেখানো হয়েছে বিভিন্ন ছোট ছোট মুখমণ্ডল করা হয়েছে, সেগুলো কিন্তু ধীরে ধীরে আসছে, যখন এসে যখন এটা পড়ছে তখন কিন্তু দেখতে পাচ্ছি এখানে পুরো কালো রয়েছে, এটা সেই কোষাকুষির যে অংশ হয় সেই কোষাকুষির অংশটা রয়েছে, তার মধ্যে এসে জলটা কিন্তু পড়ছে, জলটা কিন্তু এসে এরকম বাইরে পড়ছে। যখন ওখান দিয়ে জলটা নামছে তখন কিন্তু জলটা পুরো পরিষ্কার, একদম ক্লিয়ার জল, যখন কিন্তু এইখানে এসে পড়ছে এইগুলোতে মিশছে তখন কিন্তু জলটা ধীরে ধীরে দূষিত হয়ে নামছে। জলটা পড়ছে সেটা কিন্তু তোমরা যদি ভালো করে নোটিস করো তাহলে কিন্তু দেখতে পাবে শিবের জটায় ধারণ করে কিন্তু জলের যে স্রোত সেই স্রোতটা কিন্তু নিচে নেমে আসছে, মানে অভূতপূর্ব লাগছে বিষয়টা দেখতে, এতটা সুন্দরভাবে বিষয়টাকে এখানে বর্ণনা করা হয়েছে, দারুণ লাগছে পোর্শনটা, এই পোর্শনটা জাস্ট অনবদ্য লাগছে দেখতে সত্যি। দুটো জায়গা যদি তোমাদেরকে একসাথে এক ফ্রেমে দেখাই তাহলে কিন্তু অনবদ্য লাগছে। এইবার যাব তোমাদেরকে ওই পোর্শনে নিয়ে। এইখানে কিন্তু গঙ্গা প্রবাহিত হচ্ছে, যে গঙ্গা দূষিত হচ্ছে সেই পুরো বিষয়টা দেখানো হয়েছে। এক সাইডে কিন্তু রয়েছে কালীঘাট, এইবারে তোমাদেরকে দেখাবো কাশী বারাণসী। ঠিক দেখো তোমরা, এখানে কিন্তু কাশী বারাণসীর ঘাট, সেই ঘাট কিন্তু এখানে ফুটে উঠেছে। এখানে দেখো বিভিন্ন অংশ, বিভিন্ন ছোট ছোট মন্দির ঘাটের, বিভিন্ন ওইদিকে বিভিন্ন ঘর বাড়ি, সেইগুলো কিন্তু পুরো একটা ঘাটের যে দৃশ্য সেইটা কিন্তু করা হয়েছে। আর এখানে কিন্তু জলের ইনস্টলেশন রয়েছে, ঘাট পুরো একদম রিয়েলিস্টিক লাগছে, এতটা অসাধারণ লাগছে দেখতে, মনে হচ্ছে সত্যি সত্যি আমরা কাশী বারাণসীতে চলে এসেছি। সুন্দর একটা আবহাওয়া বাজছে চারিদিকে, আর এখানে কিন্তু জলের সেই কলকল শব্দ সব মিলিয়ে টোটাল কিন্তু অনবদ্য। পাশে রয়েছে মহাদেব, তার জটা দিয়ে জল প্রবাহিত হচ্ছে, রয়েছে কালীঘাট, আর এই পাশে কিন্তু রয়েছে কাশী বারাণসী। মানে বিভিন্ন ছোট ছোট মন্দির দেখতে পাচ্ছি, ওখানে যেমন রাম লক্ষ্মণ সীতা রয়েছে এইখানে সেরকম দেখতে পাচ্ছি, জগন্নাথ বলরাম সুভদ্রা রয়েছে, এখানে হনুমানজি রয়েছে সামনের দিকে, কিন্তু
শিব ঠাকুর রয়েছে, ওই দূরে দেখা যায় কিন্তু রাধা কৃষ্ণ। তো সব ছোট 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 মন্দির করা হয়েছে, সত্যিই অনবদ্য লাগছে দেখতে। পোষণ দেখালাম, ওদিকে কাশী বারাণসীর ঘাট দেখালাম, এইবার ধীরে ধীরে কিন্তু প্রবেশ করব মূল মণ্ডপের দিকে। চলো একটু যদি সামনের দিকে এগাই, এইখানে কিন্তু ভিতরে আমরা মাতৃ প্রতিমা দর্শন করতে পারবো। এইদিকে কিন্তু একটা তিরুপতি বালাজিরও মন্দির আমি দেখতে পাচ্ছি, যেটা পুরো এই ঘাটের অংশটায় রয়েছে। ঘাটের নাম লেখা রয়েছে মহাল ঘাট, এখানে লেখা রয়েছে আঙ্কি ঘাট। উপরে মহাদেব রয়েছে দেখতে পাচ্ছি, হাতে ত্রিশূল রয়েছে মহাদেবের। এই ঘাটটাকে করা হয়েছে না, সত্যিই অনবদ্য লাগছে। ছোট ছোট সিঁড়ি, বিভিন্ন ছোট ছোট ঘাটের যে নাম, সেই নামগুলো করে বিভিন্ন ছোট ছোট মন্দির, সত্যি অভূতপূর্ব লাগছে। এইবারে চলো প্রবেশ করি মূল মণ্ডপের ভেতরে। ভেতরের পরিবেশটা জাস্ট অনবদ্য। এখানে কিন্তু প্রচুর এরকম প্রদীপ রয়েছে, যেই প্রদীপগুলো কিন্তু কন্টিনিউ মুভ হচ্ছে, অপূর্ব লাগছে। আশা করি তোমরা পুরো ভিউটা দেখতে পাচ্ছ, কি দারুণ লাগছে এই ভিতরের অংশটা, দারুণ, জাস্ট অভূতপূর্ব লাগছে। আর পুরো ভিতরে সমস্ত গ্লসি যে শিট হয়, সেই গ্লসি শিট দিয়ে কিন্তু পুরো বিষয়টা ভিতরের করা হয়েছে, মানে ভিতরের পরিবেশটাই কিন্তু আলাদা। এই যে প্রদীপগুলো উঠানামা করছে কিন্তু, এইখানটা আমি চলে এসেছি একদম সামনে, আর ভিতরে কিন্তু দারুণ আবহাওয়া বাজছে, যেটা কন্টিনিউ কিন্তু শোনা যাচ্ছে, অপূর্ব লাগছে সত্যি। ভিতরের এই পোর্শনটা কিন্তু আমার অনবদ্য লাগলো। এবারে যদি একটুখানি এই দিকের অংশগুলো আমাদের দেখাই, তাহলে দেখতে পাবে এখানে কিন্তু বিভিন্নগুলো কিন্তু এক একজন দেবতা রয়েছে, যেগুলো কিন্তু দেখতে পাচ্ছি, যেগুলো করা হয়েছে সব কিন্তু এই চাটাইয়ের মতন অংশ দিয়ে করা হয়েছে। এই যে উপরে যে রিফ্লেকশনগুলো হচ্ছে না, অসাধারণ লাগছে। আয়নার মতো, মিররের মতন অংশগুলো রয়েছে, এগুলো তো রিফ্লেক্ট করছে। এই যে আয়নাটিক্সটা হচ্ছে, সেটা কিন্তু এখানে রিফ্লেক্ট হচ্ছে। বিভিন্ন দেবতা কিন্তু রয়েছে এখানে, দেবতাদের সাথে আরো অনেকে রয়েছে দেখতে পাচ্ছি। এইখানে কিন্তু দুদিকে দুজন রয়েছে, ওইদিকে শিব ঠাকুরও দেখতে পাচ্ছি, এদিকে বিষ্ণু, ব্রহ্মা, বিভিন্ন দেবতা কিন্তু রয়েছে। এত সুন্দর একটা আবহাওয়া বাজছে চারিদিক ঘিরে, কানে সেটা আসছে, অসাধারণ লাগছে দেখে। আকাশটা দেখালাম, এবারে আসি মূল অংশে, যেখানে মাতৃ প্রতিমা রয়েছে। মাতৃ প্রতিমার ব্যাকগ্রাউন্ডে কিন্তু অলরেডি একটা প্রজেক্টর রয়েছে, যেখানে কিন্তু আমি দেখতে পাচ্ছি কিছু মহাকাশ টাইপের অংশ আমি দেখতে পাচ্ছি। যেমন আকাশের দিকে তাকালে আমরা যেরকম তারা তারা অংশ দেখতে পাই, সেরকম টাইপের একটা অংশ দেখতে পাচ্ছি। আর মাতৃ প্রতিমার যে ব্যাকগ্রাউন্ডটা, সেই ব্যাকগ্রাউন্ডটা জাস্ট দেখো কি সুন্দর লাগছে, মনে হচ্ছে জলের স্রোত চলে গেছে যেরকমটা লাগছে দেখতে। যদি একটু মায়ের মুখ তোমাদের দেখাই, জাস্ট দেখো কি অসাধারণ লাগছে মাকে দেখতে, অপূর্বভাবে মা এখানে সেজে উঠেছে। নিচে কিন্তু লক্ষ্মী, গণেশ, কার্তিক, সরস্বতী রয়েছে, যদিও এখানে এখন একটা এই বাঁশের স্ট্রাকচার বাঁধা রয়েছে, এটা কিন্তু খুলে নেওয়া হবে মোটামুটি তোমরা 5 তারিখ থেকে এই মণ্ডপ দেখতে পারবে। কাশী বারাণসীর ঘাট, তার সাথে কালীঘাট, তার সাথে গঙ্গা দূষণ, সবটাই কিন্তু তোমাদেরকে দেখালাম অগ্রণীর মণ্ডপ ঘুরিয়ে। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা জানিও। আজকের জন্য এতটাই, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। অতক্ষণের জন্য তোমার সবাই ভালো থেকো, সেফ থেকো, বাই, টেক কেয়ার।